নমস্কার ভিভার্স আশা করি তোমরা সকলেই ভালো আছো ইতিহাস পাঠকেন্দ্রর তরফ থেকে তোমাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকের আমাদের টপিক হলো এফ অন্তর্ভুক্ত একটি প্যাসেজ যেটা ইন্দিরা গান্ধীর লেখা হিউম্যান এনভায়রমেন্ট এই টপিকটি আজকে সার সংক্ষেপ বর্ণনা করব যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং কয়েকবার পড়ার পরই টেক্সটটা তোমরা খুব সহজেই বুঝে যেতে পারো এবং এখান থেকে আসা সমস্ত কোশ্চেন তিন নাম্বার হোক ছ নাম্বার হোক বা দশ নাম্বার যাতে অ্যাটেন্ড করতে পারো তো চলো কোনো দেরি না করে একদম সরাসরি টেক্সটে চলে যাই দেখো আমাদের আজকে টাইটেল হচ্ছে হিউম্যান এনভায়রনমেন্ট বাই ইন্দিরা গান্ধী হিউম্যান এনভায়রনমেন্ট অর্থাৎ মানব পরিবেশ লিখেছেন ইন্দিরা গান্ধী তো এটা টেক্সটে যাওয়ার আগে এটা ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে একটু জানা দরকার এই যে প্যাসেজ এটা প্রকৃত আসলে আমাদের একটি ইন্দিরা গান্ধীর দেওয়া বক্তৃতার অংশ যেটা তিনি উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রসংঘের সম্মেলনে দিয়েছিলেন উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রসংঘের সম্মেলনে এটা মনে রাখতে হবে বা জেনে রাখা ভালো তোমার নলেজের জন্য তো সেই বক্তৃতার অংশ হচ্ছে আমাদের এই পাঠ্যাংশ টেক্সটি তো প্রথম আমাদের যে পয়েন্ট রয়েছে এক নাম্বার তার সারসংক্ষেপ এটাই যে ইন্দিরা গান্ধী বলতে চাইছেন আমাদের সম্রাট মহান সম্রাট অশোক যখন ভারতের বুকে শাসন করতেন সেটা প্রায় বাইশ শতক পূর্বে তখন তিনি সেই সময়কার উপমা টেনে এনে বলছেন যে একজন মানুষ প্রকৃত মানুষ ততক্ষণ হতে পারবেন না যতক্ষণ না তিনি তার পারিপার্শ্বিক সমস্ত জীবজন্তুকে বন্ধুর চোখে দেখছেন ততক্ষণ তিনি নিজেকে সঠিক মানুষ বলে দাবি করতে পারবেন না বা পারেন না তিনি আর কি বলেন যে সম্রাট অশোক একজন রাজার কর্তব্য হিসাবে তিনি তো প্রজাপালন করতেনই তার পাশাপাশি মন্দ লোকেদের শাস্তি অর্থাৎ আমাদের একটা কথাই আছে যে দুষ্টের দমনার সৃষ্টের পালন তো ইন্দিরা গান্ধী এটাই বলতে চাইছেন সম্রাট অশোক এই ধরনেরই মানুষ ছিলেন যিনি দুষ্টের দমন আর সৃষ্টের পালন করতেন এর মাধ্যমে তিনি তার সমস্ত কর্তব্য পালন করতেন তিনি সমস্ত পশু এবং জঙ্গলে যারা বসবাস করে যে সমস্ত জীবজন্তু তাদের সুরক্ষার ওপরে কিন্তু তিনি জোর দিয়েছিলেন আগেকার দিনে আমরা জানি রাজ রাজারা শিকার করতে যেতেন সেখানে বন্য জন্তুদের শিকার করতেন সেই পশু মেরে এনে তারা অনেক সময় খাদ্য হিসাবে গ্রহণ করতেন অনেকে হরিণ শিকার করতেন বাঘ শিকার করতেন এগুলো নাকি তাদের যে রাজার চরিত্র সেটাকে নাকি উজ্জ্বল করে তোলে কিন্তু আসলে আমাদের পক্ষে যা হয় সেটা হচ্ছে পরিবেশের ধ্বংস হয় সম্রাট অশোক কিন্তু মোটেও সেই ধরনের রাজা ছিলেন না তিনি আমাদের মানব যে হিউম্যান এনভায়রনমেন্টের পাশাপাশি অ্যানিমেল এনভায়রনমেন্ট তারপরে উদ্ভিদদের যে পরিবেশ সমগ্র ওভারঅল এনভায়রনমেন্টটাকেই তিনি সুরক্ষা দান করতে চাইতেন বা তিনি সেইভাবেই তার দায়িত্ব পালন করতেন ইন্দিরা গান্ধী বলেন যে অন্যান্য দেশের সাথে সাথে ভারতে এর মধ্যেই ইতিমধ্যেই কি হয়েছে না অনেক পশু প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনে দিনে এটা তো এখনো হচ্ছে তখনকার দিনেও যখন সম্রাট অশোক রাজত্ব করতেন তখনও সেই সময়ও বিভিন্ন জীব জন্তু বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বহু মাইলের পর মাইল বিস্তৃত যে প্রাচীন বৃক্ষাদি যেগুলো অনেক মানে আমাদের উপকারী যে বৃক্ষ সেগুলো আস্তে আস্তে বিলুপ্তর পথে চলে যাচ্ছে ভারত সরকার শিল্প উদ্যোগের সাথে সাথে পরিবেশের ভারসাম্যহীনতার মোকাবিলায় যথেষ্ট উদ্যোগী বলে তিনি জানিয়েছেন তখন ইন্দিরা গান্ধী সেই সময় ভারতের প্রধানমন্ত্রী তো তিনি জানাচ্ছেন কি যে আমাদের সরকারও এই সমস্ত বিলুপ্তর পথে আগত যে জীবজন্তু বা উদ্ভিদ তাদের সংরক্ষণের জন্য যথেষ্ট উদ্যোগী তিনি আরও বলেন যে মানব গোষ্ঠী এখন বহু সমস্যার বা সংকটের মুখোমুখি কীরকম না তাদের দারিদ্র শুরু হয়েছে এই যদি আস্তে আস্তে আমাদের বনাঞ্চল ধ্বংস হয়ে যায় বিখ্যাতি নষ্ট হয়ে যায় তো স্বাভাবিক একটা মানব জীবনের প্রতি একটা এফেক্ট তার পড়বে রোগ বৃদ্ধি হবে মানুষ অপুষ্টিতে ভুগবে দুর্বলতায় ভুগবে দারিদ্রতায় ভুগবে দুর্ভিক্ষকে ভুগবে আগেকার দিনের মানুষের জীবনযাত্রা তো এখনকার মতো এত উন্নত ছিল না তারা বনের ফল সংগ্রহ করে কাঠ সংগ্রহ করে পাতা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করত তো যখনই সেই বনাঞ্চল ধ্বংসের পথে এগোবে তখন স্বাভাবিক মানুষজনের খাদ্যার অভাব ঘটবে খাদ্যাভাব দেখা দেবে বা বনের যে পশু তারা তাদের বাসস্থান হারাবে গাছপালা কেটে দেওয়ার ফলে তো আমাদের যে ওভারঅল এনভায়রনমেন্ট অর্থাৎ আমাদের ইকোসিস্টেম বাস্তুতন্ত্র সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে তখন সেই বাস্তুতন্ত্র ধ্বংস হলে তার প্রভাব কিন্তু ওতপ্রোতভাবে মানুষের ওপর পড়বে এটাই কিন্তু বাস্তব আর এটাই ইন্দিরা গান্ধী তার বক্তৃতায় জানাচ্ছেন আর কি ইন্দিরা গান্ধী মন্তব্য করেন যে আমাদের পরিবেশের সবথেকে বড়ো দূষক হল দারিদ্র আর অভাব কারণ অরণ্য তার পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত আদিবাসী সম্প্রদায় বসবাস করছে আমরা তো জানি যে জঙ্গল সাইডগুলোতে বা বনাঞ্চল সাইডগুলোতে বেশিরভাগ আদিবাসীরাই বসবাস করে তো যদি সেই বনাঞ্চল ধ্বংস হয়ে যায় সেখানকার বন্য প্রাণীদের জীবন সংকটে থাকে তাহলে স্বাভাবিক সেখানকার বসবাসকারী মানুষদের জীবনযাত্রার অনেকখানি ক্ষতি হবে তারা সঠিক জীবিকা পাবে না জীবিকা না পেলে তারা নিজেদের দিন যাপন করতে পারবে না তাহলে অনন্য ধ্বংস করার মানেই তাদেরও জীবনযাত্রার ধ্বংস তো তাদেরকে কি করতে হবে না এই যাতে আমাদের পরিবেশের একটা অংশ ধ্বংস না হয় সেই দিকে নজর রাখতে হবে ইন্দিরা গান্ধী আর কি জানাচ্ছেন যে গ্রাম এবং বস্তি এলাকায় যে দূষিত পরিবেশ বেড়ে উঠছে তাহলে সেখানকার যে জল মাটি বাতাস সেগুলোও দূষিত হয়ে পড়ছে সেটাই তো ঘটনা সেটাই স্বাভাবিক ঘটনা সেটাই ঘটবে তিনি আর বলেছেন যে দারিদ্রের এই যে পরিবেশ এই যে পরিমণ্ডল সেটা পরিবেশের উন্নয়নে বাধা দিচ্ছে বিজ্ঞান প্রযুক্তি সঠিকভাবে এগোতে পারছে না সঠিকভাবে বিজ্ঞান প্রযুক্তির উন্নতি ঘটছে না ফলে দারিদ্রের যে দূরীকরণ সেটাও সম্ভব হচ্ছে না তিনি আরও জানিয়েছেন ইন্দিরা গান্ধী আরও জানিয়েছেন যে ভারতীয় হিসাবে আমাদের যে পরিবেশের বস্তু রয়েছে সেই বস্তু থেকে আমরা যে সুখ ভোগ করি সেই সুখের থেকে তারা আধ্যাত্মিক দিকটাকে চিরকাল গুরুত্ব দিয়ে এসেছেন আমরা একটা একজন রাজা বনের অরণ্য ধ্বংস করে সেখানকার গাছপালা কেটে দিয়ে পশু হত্যা করে তিনি বস্তুগত সুখ লাভ করলেন কিন্তু সেখানকার সেই বস্তুগত সুখ লাভটা থেকে তার আসলে ক্ষতিই হচ্ছে পরিবেশের ক্ষতিই হচ্ছে তো সুতরাং তিনি এই বিষয়টার ওপর গুরুত্ব দিয়েছেন আর একজন সরকারি প্রতিনিধি হিসাবে তিনি জানাচ্ছেন যে ভারত সরকারের নিজস্ব আর্থিক যে পরিকল্পনাগুলো বা প্রকল্পগুলো রয়েছে অনুদান আর্থিক অনুদানের যে প্রকল্পগুলো রয়েছে যা গ্রাম শহর বিভিন্ন এলাকায় কিছুটা হলেও অগ্রগতি ঘটাতে পারবে এবং দরিদ্র অর্থাৎ দারিদ্রতা এবং দারিদ্রতা দূর করতে পারবে সেই প্রকল্পগুলোও কিন্তু আটকে যাচ্ছে এই উন্নয়ন হচ্ছে না তার মতে তিনি বলতে চাইছেন যে তার মত অনুযায়ী দরিদ্র পরিবারের কাছে প্রতিটি শিশু একটি রোজগারের হাত প্রত্যেকটা শিশুই কিন্তু ভবিষ্যতে রোজগার করার ক্ষমতা রাখে কিন্তু তারা যদি সঠিক শিক্ষা যদি সঠিক জীবনযাত্রা সঠিক খাবার পুষ্টি এইগুলো যদি না পায় তাহলে অগ্রগতি কে ঘটাবে কিভাবে ভবিষ্যতে উন্নয়ন ঘটবে তাই ভারত সরকার পরিবার পরিকল্পনা প্রকল্পটিকে প্রকল্পকে শিশু ও মাতৃমঙ্গল পুষ্টি ও একটা যে সার্বিক উন্নয়ন সেই প্রকল্পের সাথে যুক্ত করেছেন কোনটাকে না পরিবার পরিকল্পনা যে প্রকল্প রয়েছে সেটাকে ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা যে প্রকল্পটা রয়েছে সেই প্রকল্পকে তিনি সার্বিক উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত করেছেন ইন্দিরা গান্ধী আরও জানিয়েছেন যে পৃথিবীর সমস্ত সমস্যার দায় শুধুমাত্র আমাদের জনসংখ্যা বৃদ্ধির ওপর চাপিয়ে দেওয়া যায় না কারণ সারা বিশ্বের মোট জনসংখ্যার ভগ্নাংশমাত্র জনসংখ্যা বিশিষ্ট কয়েকটি উন্নত ধনী দেশ পৃথিবীর মোট উৎপাদিত খনিজ বা জীবাশ্ম যে জ্বালানির তার বেশিরভাগ তারা ভোগ করে ফলে সেক্ষেত্রে এই যে দূষণ তা দূর করার জন্য জনসংখ্যা নয় ভোগ বিলাসী মানসিকতাই কিন্তু দায়ী আমরা এটা বলতে পারি না যে জনসংখ্যা বাড়ছে বলেই এত দারিদ্রতা বাড়ছে তা কিন্তু নয় বরং মানুষের যে লাকজারিয়াস লাইফস্টাইল তারা নিজেদের যে ভোগবিলাসী মানসিকতা তাদের আমরা ভালো খাবো ভালোভাবে থাকবো ভালোভাবে জীবনযাপন করবো তাদের যে এই ভোগবিলাসী মানসিকতা সেটাই কিন্তু দায়ী জনসংখ্যা বাড়ছে যদিও সেটা একটা কারণ কিন্তু বেশিরভাগ দায়ীটা কিন্তু জনসংখ্যা বৃদ্ধিকে করা যায় না এক্ষেত্রে ভোগ বিলাসী মানসিকতাই কিন্তু দায়ী আশা করছি তোমাদের আজকের এই টেক্সটটি বুঝতে পেরেছ একবার না বুঝতে পারলে বারবার শোনো আশা করি বুঝতে পারবে যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়েও চেষ্টা করব সেই তোমাদের কোয়ারিড অ্যান্সার দিতে তোমাদের ডাউটস ক্লিয়ার করতে তো আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ